হ্যালো গাইস, এখন আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখন এখানে প্লাস অপশানে ক্লিক করে নিয়ে কোনো একটি পোস্ট করতে যাবেন, আপনারা এখানে সেই পোস্টটিকে সিলেক্ট করে নিয়ে আপনি এখানে যখনই নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, পুনরায় আরেকবার নেক্সট অপশানে ক্লিক করে নেবেন, তারপরে এখানে আপনারা ট্যাগ পিপলে ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাবেন ইনভাইট কোলাবোরেটর। এখানে আপনারা একটি সমস্যায় পড়ে থাকবেন, আপনারা যখনই এখানে ইনভাইট কোলাবোরেটরে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামে যেহেতু একটি নতুন আপডেট এসেছে, এখন আপনারা তিনজনের সাথে কোলাবোরেশন করতে পারবেন, তাই জন্য আপনি এখানে ইনভাইট কোলাবোরেটরে ক্লিক করে নিয়ে তিনজনকে কোলাবোরেশন সেন্ড করতে পারবেন। কিন্তু যখনই আপনি এখানে কোলাবোরেশন সেন্ড করে নেবেন, তাদের চ্যাটে কিন্তু আপনার কোলাবোরেশনগুলো সেন্ড হয়ে যাবে, এমনকি তারা চ্যাটে দেখতে পাবে যে আপনি তাদেরকে কোলাবোরেশন সেন্ড করেছেন। কিন্তু এখানে একটি সমস্যা দেখা যাচ্ছে, কেবলমাত্র দুজন কোলাবোরেশন অ্যাকসেপ্ট করতে পারছে, আরেকজন যখনই পোস্টে ক্লিক করে নিচ্ছে সেখানে তাকে কোনো অ্যাকসেপ্টের অপশান দেখাচ্ছে না। আপনারা যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আপনি তিনজনের সাথে কোলাবোরেশন সেন্ড করেছেন অথচ দুজন কোলাবোরেশন অ্যাকসেপ্ট করতে পারছে, আরেকজনকে শো করছে না, আপনারা যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাদের 2-3 স্টেপ বলবো, আপনারা তা ইজিলি ফলো করে নিন, তাহলে আপনাদের এই সমস্যাটি অবশ্যই সমাধান হয়ে যাবে। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক, চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই আপনাদের জানিয়ে দিই, যদি ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন, আর চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামের লেটেস্ট যে কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও যদি এই প্রবলেমটি দেখা যায়, আপনারা কী করবেন? প্রথমে আপনারা ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে আসবেন, তারপরে আপনারা এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন, তাহলে এখানে একটি আই বাটন দেখতে পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে, আপনি সেই অ্যাপ ইনফোতে ক্লিক করে নেবেন, তারপরে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে, আপনি সেখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে নিয়ে এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং এখানে আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন, এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে, এবং ইনস্টাগ্রামটিকে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে আপনার ইনস্টাগ্রামটি আপডেট রয়েছে কিনা। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে আপডেট করে নিন, এবং এটি করার পরে আপনারা পুনরায় এখানে ইনস্টাগ্রামটি ওপেন করে নেবেন এবং আপনারা চেক করে নেবেন যে আপনাদের সমস্যাটির সমাধান হলো কিনা। যদি আপনাদের সমস্যাটির সমাধান না হয়ে থাকে, তাহলে অবশ্যই এই স্টেপটি ফলো করুন। এরপরে আপনারা কী করবেন, এরকম দুটি স্ক্রিনশট তুলে নেবেন। প্রথম স্ক্রিনশটটি কোথায় নেবেন? আপনি যখন কোলাবোরেশন করতে যাচ্ছেন, যখন তিনজনকে সিলেক্ট করে নিয়েছেন সেই সময়ের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং আপনি পোস্টটি করার পরে এখানে যে প্রবলেমটি দেখা যাচ্ছে, আপনার দুজনের সাথে কোলাব হচ্ছে এবং একজনের সাথে হচ্ছে না, অর্থাৎ এখানে টু আদার্স লেখা থাকবে, সেরকম একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপরে আপনারা কী করবেন, এখানে নিচের ডান কোণে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন, তারপরে কী করবেন, উপরে ডান কোণে এখানে 3 লাইনে ক্লিক করে নিয়ে, তারপরে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে নেবেন, তারপরে একেবারে নিচের দিকে স্ক্রোল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন হেল্প বলে, আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন, তাহলে এখানে একটি অপশান পাবেন রিপোর্ট এ প্রবলেম, আপনি সেই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে নিয়ে, আপনার যদি নিচের এই অপশানটি অন থাকে, আপনি এটি অফ করে নিলেই এখানে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম, আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন, তারপর এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে নেবেন, তারপর এখানে দেখুন ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে গেছে, আপনি এটিকে কাট করে নেবেন, তারপর এখানে দুটি অপশান পেয়ে যাবেন আপলোড এবং স্ক্রিনশট, আপনি এখানে আপলোড অপশানে ক্লিক করে নেবেন এবং আপনার এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। এখানে আপনি কী করবেন, প্রথম যে স্ক্রিনশটটি নিয়ে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপরে আপনারা পুনরায় এখানে আপলোড অপশানে ক্লিক করে নেবেন, এবারে সেকেন্ড যে স্ক্রিনশটটি তুলেছিলেন আপনি সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবেন, এরকম দুটি স্ক্রিনশট আপনারা আপলোড করে দেবেন, তারপরে উপরে একটি রিপোর্ট লিখতে হবে। আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে একটি প্রবলেম লিখে দিয়েছি, আপনি সেই প্রবলেমটি দেখে নিয়ে এখানে আপনার প্রবলেমটি লিখে দেবেন। ধরুন আমি এখানে হাই ইনস্টাগ্রাম লিখে দিলাম, কিন্তু আপনারা শুধুমাত্র হাই ইনস্টাগ্রাম লিখবেন না, আমি প্রবলেমটি ডেসক্রিপশানে লিখে দিয়েছি, আপনি তা দেখে নিয়ে এখানে লিখে দেবেন। তারপরে কী করবেন, উপরে ডান কোণে একটি সেন্ড অপশান পেয়ে যাবেন, আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে নিলে ইনস্টাগ্রামকে একটি রিপোর্ট সেন্ড করে দেওয়া হবে। তারপরে আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় আপনারা এখানে যদি 3 লাইনে ক্লিক করে নেন, তারপরে এখানে পুনরায় আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে নেবেন,
তারপর একেবারে নিচের দিকে যদি স্ক্রোল করে নেন এখানে একটি লগ আউট অপশান পেয়ে যাবেন। আপনি এখানে লগ আউটে ক্লিক করে নিয়ে পুনরায় এখানে লগ আউটে ক্লিক করে নেবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটিকে লগ আউট করে নেবেন। এবং অবশ্যই মনে রাখবেন আপনার জন্য অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি মনে থাকে। এবং তারপরে আপনারা কি করবেন, আপনার অ্যাকাউন্টটিকে পুনরায় লগ ইন করে নেবেন এবং আপনারা 24 ঘন্টা ওয়েট করে যান, তাহলে দেখবেন আপনার এই সমস্যাটির অবশ্যই সমাধান হয়ে গেছে। দেখা হচ্ছে আরো কোনো ইনস্টাগ্রামের নতুন সমস্যার সমাধানের ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।